চ্যানেল এনবি ঘোষ আন্ডার। আশা করি আপনারা আমাদের দমোহিনীর প্রথম ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন তবে ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখুন। আমরা আপনাদের বলেছিলাম যে আমাদের সেই দমোহিনীর রাত্রিবেলার সেখানকে যে ইনভেস্টিগেশন করেছিলাম তার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, কিছু কিছু বাধ্যবাধকতার কারণে সমস্ত ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু সেদিন যে সমস্ত ঘটনা হয়েছিল পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা সেখান থেকে হুট করে ক্যামেরা বন্ধ করে চলে আসতে বাধ্য হয়েছি। তাহলে আর দেরি না করে বন্ধুরা চলুন আপনারা নিয়ে যাই সেই ভয়াবহ জায়গায় দমোহিনীর রাতের অন্ধকারে। সাথে প্রায় আধ ঘন্টা ডিসকাশন করলাম, করার পরে ওনারা আমাদের বলল যে এই জায়গাটাতে অ্যালাউ নেই কারো। কিন্তু হ্যাঁ, তো আমরা রিকোয়েস্ট করলাম, প্রচুর রিকোয়েস্ট করলাম আপনাদের জন্য। রিকোয়েস্ট করার পর ওনার শেষমেশে রাজি হলো এবং বলল যে হ্যাঁ ঠিক আছে, তোমরা বগিতে যাবে না বা বগির আশেপাশে যাবে না, বাদ দিয়ে তোমরা এখানে তোমাদের যে সমস্ত এক্সপেরিমেন্ট আছে সেগুলো করতে পারো। এবং ইভেন ওনারা বললো যে আমরাও পারলে যদি কোনো দরকার হয় আমাদের ডাক। এখন বাজে রাত 10:30। পুরো রেল লাইন, আর এদিকে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ট্রেনের বগিগুলো পড়ে আছে, সেই বগিগুলোকে চারদিক থেকে লাইট দিয়ে ঘেরা আছে। এবং এখানে একটা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন আরপিএফ। তো আরপিএফ সেই রাত জেগে সেই বগিগুলোকে দিনের পর দিন পাহারা দিয়ে যাচ্ছে। তো গাইস, আমরা এখানে রাত 9:30 দিকে উপস্থিত হয়েছি, দিনের বেলা এসেছিলাম। তা 9:30 দিকে আসার পরে এখন বাজে প্রায় কটা বাজে? এখন পৌনে একটা। এখন প্রায় 12:45 বাজে গাইস। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো কিছু আভাস পাইনি বা কোনো খারাপ বিষয় এখানে ঘটেনি আমাদের সাথে। তা লাস্ট আমরা যখন কামরার সামন দিয়ে যাচ্ছিলাম তখন দু একটা আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সেই আওয়াজগুলো বিভিন্ন কারণ হতে পারে। সেটা কুকুরের ডাকও হতে পারে, কুকুরও থাকতে পারে ভিতরে, শিয়ালও থাকতে পারে, ঠিক ইঁদুরও থাকতে পারে, যাই থাকে হাওয়ার জন্য কোনো মরতেও পারে। কিন্তু আমাদের যে ইএমএফ মিটার আছে, ইএমএফ মিটার কোনো সিগন্যাল শো হয়নি এখন পর্যন্ত আপনার দিতে। আর
অনেক সময় অনেক কারণে হয়, হালকা যেহেতু হালকা কোনো কারণে একটা 1.2, 1.5 যেটা ইয়ে হয় সেটা জ্বলতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্ট্রং সিগন্যাল পাইনি আমরা। দেখুন গ্যাস, আমি কিচ্ছু বলবো না, আপনারা দেখুন, আমি কিচ্ছু বলবো না, আপনারা নিজে দেখুন। এই সেই ট্র্যাক, ট্র্যাক ধরো, এই যে এই সেই ট্র্যাক, এই যে ট্র্যাক, ঠিক আছে। আর আপনারা ইএমএফ মিটার লাইট অফ কর, লাইট অফ কর, ইএমএফ মিটারটা খুলে দেবেন। এই দেখুন ইএমএফ মিটার প্রো স্ট্রং 2.5 ইএমএফ শো করছে এখানে, দেখুন একদম স্ট্রংলি। আমি কিচ্ছু বলবো না, এখানে আমাদের বলাও নিষেধ আছে, বারণ আছে, ঠিক আছে। স্টিল ধরাটাকে আমি কিচ্ছু বলবো না, একদম স্টিল, একদম আমার হাত এই যে স্টিল ধরে আছে, স্টিল দেখুন আয়া দিকে, উপর দিকে যে, উপর দিকে যে, দেখুন কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করছে, দেখি তো। এখানে মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে, আমাদের এখানে কি আছে না নেই সেটা ডিরেক্টলি বলা সম্ভব না, সম্ভব না, ঠিক আছে। যদি আপনাদের কারো ইচ্ছা হয় এখানে আসতে পারেন, নিজেরাই ফিল করবেন। আমরা শারীরিকভাবে অনেক কিছুই ফিল করছি, ইভেন সকাল থেকে স্ট্রংলি দিবে দুধে দিবে, বারবার সেন্সর লাইট জ্বলে গেলো, ওখানে ভিডিও করতে দিল না, অনেক বেশি সেন্সর লাইট স্ট্রং দিচ্ছে। আরে হ্যাঁ, ওটা তো বললাম, ওই ওই আমার সামনে গেলে পাঁচটা গেল, আমার সামনে যাক, ওদিকে আবার যাইতে না করছি তো আমরা যাবো না। এখানে আমি খালি এইটুকুই আপনাদের প্রমাণ স্বরূপ দেখলাম, আর কিছু দেখাবো না, কারণ এখানে দেখানো বারণ আছে অনেক কিছু, ঠিক আছে। একটা লাইট কনস্ট্যান্ট এতক্ষণ তিনটে জ্বলছিল, এখন চারটা লাইট জ্বলছে, চারটা না সবকটা জ্বলছে, সবকটা জ্বলছে, সবকটা তাকে এই দেখুন। আমরা কিছু কথা বলবো আপনাদের, এখান থেকে বেরোনোটাই আগে সব থেকে বড় শ্রেয় কথা। যাই, আপনার সাথে দেখা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট।